আমি মির আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজন চব্বিশ ঘন্টা থেকে আপনারা জানেন বাংলাদেশ সময় রাত এগারোটায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে আলোচনা করি গত কয়েকদিন ধরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে কি থাকবে না সেটা নিয়ে ভীষণ রকম আলোচনা সমালোচনা হচ্ছে সঙ্গত কারণেই আমরা সেই বিষয়টিকে আমাদের শিরোনামে নির্ধারণ করেছি আমরা আমাদের আজকে আলোচনা বিষয় বস্তু নির্ধারণ করেছি বইটার খোলা চিঠি আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আমরা আমাদের স্টুডিওতে তিন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে একে একে পরিচিত হতে চাই পরিচয় পর্বটা শুরু করব আমার ডান পাশ থেকে আমার ডান পাশে আছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক জনাব হক আপনাকে স্বাগত জানাচ্ছি আমি চব্বিশ ঘন্টায় আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান ডক্টর মিজান আপনাকে স্বাগত একই সঙ্গে এই আলোচনায় যোগ করে নিতে চাই সিনিয়র সাংবাদিক এম এ আজিজ আপনাকেও যেহেতু শিরোনামে আমরা বলছি বইটার খোলা চিঠি কেন বলছি সেটা প্রসঙ্গত উল্লেখ করতে চাই যে গত কয়েকদিনের যে অবস্থা সেটার প্রেক্ষিতে আমরা আজ লক্ষ্য করছি যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী বরাবর সেখান তারা বিস্তারিত উল্লেখ করেছেন তাদের চাওয়া পাওয়া নিয়ে সেই প্রসঙ্গটি নিশ্চয়ই আলোচনায় থাকবে পাশাপাশি আমি আলোচনাটা সাইফুল হক আপনাকে দিয়ে শুরু করতে চাই আর সহজ প্রশ্ন একটা দিয়ে যেতে চাই যে ধরেন গত চার বছরে ধরেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মুক্ত ছিল এখন গত চার বছরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি না থাকার কারণে সেখানে আসলে কি কি ক্ষতি হয়েছে আর যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সচলমান ছিল ছাত্র রাজনীতি সেগুলোরই বা কি কি উপকার হয়েছে সেটা যদি একটু বিশ্লেষণ করেন বা আপনার মতামত নিয়ে আলোচনাটা শুরু করতে চাই আপনাকে ধন্যবাদ সম্মানিত দুজন আলোচক বৃন্দ আপনার অনুষ্ঠানে দর্শক শ্রোতা আমি তাদেরকে শুভেচ্ছা জানাই আপনি আমাকে সরাসরি যে প্রশ্ন করলেন তো এটার এখন প্রথম উত্তর হচ্ছে যে আমরা যে একটা বিশেষ সমাজের মধ্যে আছি আমাদের একটা রাজনীতি মনস্ক সমাজ আমার ঘর থেকে চায়ের দোকান পর্যন্ত সকাল থেকে ঘুমানো পর্যন্ত আমাদের রাজনীতি রাজনীতির আলাপ আলোচনা সংস্কৃতি এটাই আমাদের দীর্ঘ আমাদের ঐতিহ্যের জায়গা আমাদের তো সেই জায়গা থেকে আর আপনি ছাত্র রাজনীতির সাথে আমাদের দেশ তার এই জাতি গঠনের যে সমগ্র যে জার্নি তার সাথে ছাত্র রাজনীতি ছাত্রদের রাজনীতি মনস্কতা সম্পৃক্তি ব্রিটিশ আমলে বলি বা পাকিস্তানের তেইশ সাড়ে তেইশ বছরের কথা বলি পরবর্তীতে আমাদের এই যে বান্ন তেপ্পান্ন বছরের রাজনীতি যে ইতিহাস এটা হচ্ছে এই ইতিহাসের সাথে আ বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলো এমনকি কখনো কখনো স্কুলগুলো পর্যন্ত রাজনীতি মানে শুধুমাত্র মিছিল করার প্রশ্ন না রাজনীতি মানে হচ্ছে একটা বিশেষ মতাদর্শের জায়গা তার নৈতিক জায়গা মোরাল জায়গা তার পঠন পাঠনের ভবিষ্যতের নাগরিক হয়ে ওঠার দেশ পরিচালনায় নানা ধরনের নেতৃত্ব গড়ে ওঠা দরকার সেই জায়গা হচ্ছে রাজনীতির প্রধান বিষয়টা হচ্ছে সেখানে এটা শুধু রাজপথে মিছিল করার প্রশ্ন না ক্যাম্পাসে দখল জবরদখল করার প্রশ্ন এখানে ফলে সেই জায়গা থেকে যদি আপনি বলেন আমি মনে করি যে তো এখানে রাজনীতি আপনি ঘোষণা দিয়ে বা আপনি কোনো সার্কুলার জারি করে ফরমান জারি করে নিষিদ্ধ করা এটা মনে হচ্ছে আমাদের এই বহুত্ববাদী রাজনীতি মনস্ক সমাজে এটার কোনো বাস্তবতা এটা নাই এটা বরঞ্চ এটার আমরা বিভিন্ন সময় সামরিক শাসন আমলে দেখেছি যারা আমাদের রাষ্ট্র সমাজকে যারা একটা রাজনীতিকরণ যারা করতে চান কখনো উন্নয়নের কথা বলে কখনো প্রবৃদ্ধির কথা বলে কখনো নিরাপত্তার কথা বলে যারা করতে চান সেটা আখেরে সেটা খুব বেশি ফল দেয়নি প্রশ্নটা রাজনীতির না প্রশ্নটা হচ্ছে যারা দেশ পরিচালনা করেন রাজনৈতিক দল তার নেতৃত্ব তাদের দর্শন তাদের রাজনৈতিক চিন্তা তাদের ভিশন আমি নিশ্চয় আমার যে তরুণরা ছাত্ররা যারা পরবর্তীকালে দেশের সমাজে নানা জায়গায় যারা দায়িত্ব গ্রহণ করবেন আমি নিশ্চয়ই তাদেরকে রাজনীতি সচেতন করে মনস্ক করে কারণ শেষ পর্যন্ত উন্নয়নের প্রশ্ন বলি বা অগ্রগতির প্রশ্ন প্রশ্নের রাজনৈতিক প্রশ্ন এটা যে কোনো প্রশ্ন শেষ বিচার এটা রাজনৈতিক প্রশ্ন ফলে বিরাজনীতিকরণের মধ্য দিয়ে আপনি যেটা আপনি আমাকে সরাসরি যে প্রশ্ন করলেন কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমস্যা হচ্ছে সেটা রাজনীতির সংকটের জন্য না প্রধান রাজনৈতিক ধারা বা নেতৃত্বের তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখলদারিত্ব রাখা একজন আধিপত্য তৈরি করা সন্ত্রাস মাস্তানি করা চাঁদাবাজি করা এক ধরনের বলতে পারেন প্রাতিষ্ঠানিকভাবে কাঠামোগত যে সন্ত্রাসের জায়গাটা তৈরি করা তো সেটা তো অন্য রোগ সেটা কিন্তু আমি আমার মাথা ব্যথার জন্য নিশ্চয়ই আমি মাথাটা কেটে ফেলা নিশ্চয়ই সমাধানের জাগা না আজকে আপনি বলবেন যে ধরুন ছাত্ররা যে খোলা চিঠি যেটা আপনি বললেন ধরে নিলাম যে প্রধানমন্ত্রী বা সরকার বিবেচনা করলেন বললেন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চলবে না ইতিমধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধিকাংশের মধ্যে কোনো রাজনীতির চর্চার জায়গাটা নেই আনুষ্ঠানিকভাবেই অনেকের ক্ষেত্রে নাই তো এরপরে তারপরে তো আসবে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তো রাজনীতি তাহলে তখন আনুষ্ঠানিকভাবে এটাকে নিষিদ্ধ করবার প্রস্তাব তারপরে তো আসবে তার মানে এটাকেই তার মানে হচ্ছে যে আপনি এমন একটা সমাজের জায়গাটা যাচ্ছেন যেটা আমার ঐতিহ্য ইতিহাস আমার ভবিষ্যৎ আমার জাতি গঠনের সাথে আমার ইডিওলজি পলিটিক্স ভবিষ্যৎ ভিশনের যে সম্পর্ক তার আসলে কিন্তু প্রত্যক্ষ কোনো জায়গাটা নাই আমি কেবলমাত্র কিছু প্রযুক্তিবিদ কেবলমাত্র কিছু বিরাজনীকরণে কিন্তু উন্নয়নের যারা ধরুন ফেরি করছে নিশ্চয়ই এরকম কিছু গবেষক তৈরি করাটা আমার লক্ষ্য না আমার লক্ষ্যটা সামগ্রিক অর্থে সেজন্য আমি যেটা বলতে চাই আপনি যেটা বললেন যে আমার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বা যেখানে রাজনীতি আছে সেখানে কিছু সমস্যা আছে সেই সমস্যা আমি মনে করি প্রধানত যারা সরকারে থাকেন সেই সরকার তাদের ছাত্র সংগঠনগুলো এখন পনেরো বছর ধরে ধরুন আওয়ামী লীগ এবং তার ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলোকে এক ধরনের দখলদারিত্ব বলি এখন তাদের সে জায়গাটা তারা অব্যাহত রেখেছেন এর আগে যারা সরকারের ছিলেন তখন দেখা গেল যে তাদের এক ধরনের আধিপত্যের জায়গাটা আবার গণেশ উল্টে গেলে দেখা যাবে ছাত্রলীগের পরিবর্তে অন্য অন্য লীগের বা অন্য দলের ভাইয়েরা এসে তারা নিচ্ছেন তাহলে এটা সমাধান না সমাধানটা আপনি যেটা করবেন সমস্ত বাংলাদেশের জন্য একই ধরনের চিন্তা দৃষ্টিভঙ্গি আপনাকে নেওয়া দরকার আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে বিশেষ কোনো কোটারিকে খুশি করবার জন্য সন্তুষ্টি করবার জন্য আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবার কোনো আপনার বক্তব্য একদম পরিষ্কার আমি বরং প্রফেসর আমি জান আপনার কাছে জানতে চাই আপনি তো নিজেও একটা বিশ্ববিদ্যালয়ে চালিয়ে এসছেন একেবারে শীর্ষে থেকে নেতৃত্ব দিয়ে এসছেন সেখানে এই প্রশ্নটা আসলে করাই যায় আপনাকে যে আসলে বিশ্ববিদ্যালয় রাজনীতি থাকলে কি সুবিধা আর না থাকলে কী সুবিধা ক্ষেত্রে এটা কোনো প্রশ্নই হতে পারে না কারণ আমাদের সংবিধানের আটত্রিশ সেন অনুযায়ী যে কোনো লোক সংগঠন করার অধিকার রাখে রাখে এবং সেই সংগঠন করার জন্য কাউকেও বাধাগ্রস্ত করতে পারবে না অতএব এটা এটা সুপ্রিম কোর্টে গেলেও এটাই হবে বল থাকবে এটা এখানে আর অন্য কোন এখানে এই যে খোলা সিটি তোলা সিটি করতে গেলে একমাত্র বুদ্ধি হচ্ছে সংবিধানের সংবিধান সংশোধন করা এর বাইরে আর এটা নিয়ে এখন আলোচনা করা এটা কোনো প্রশ্নই হইতে পারে না রাজনীতি থাকবে কি থাকবে না আমাদের মানে সংবিধান অনুযায়ী রাজনীতি করার অধিকার সবার আছে হ্যাঁ তবে যেটা বলছেন আপনি রাজনীতির নামে যদি যে সকল অপকর্মগুলো আমরা হয় বিভিন্ন হত্যাকাণ্ড বিশেষ করে এই বুয়েটেই দু সালে ইয়ে সনী হত্যাকাণ্ড তারপরে ইয়ে ফারাত হত্যাকাণ্ড আবরার হত্যাকাণ্ড এইগুলো যেগুলো ঘটছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ঘটছে আপনার আশির দশকের পুরোটাই তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির রক দিত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় পুরোটা দখল ছিল সমস্ত কলেজগুলো দখল দখল করছিল সে তখন কি রাজনীতি বন্ধ করছিল ছাত্র রাজনীতি কোনো দল দল বন্ধ করছিলো এইটা আমি মনে করি আমাদের মেধাবী ছাত্ররা মেধাবী অন্যান্য বিশ্ববিদ্যালয় সবাই যে বুয়েটে ভর্তি হয়েছে মেধাবী তো মেডিকেলও পড়ে তারপরে ওনারা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রযুক্তি সাথ দিয়ে আমাদের অনেক আমাদের যত স্থাপনা আমাদের বিদ্যুৎ কেন্দ্র আমাদের রাস্তাঘাট রেল যোগাযোগ সব কিছু তো বুয়েটের শিক্ষকরা অবদান এক লোক আমাকে আজকে আসার সময় বলছিলো দেশে যত দুর্নীতি হয় শুধু বুয়েটের যদি ছাত্ররা দুর্নীতিতে ছেড়ে দেয় তাহলে আশি পার্সেন্ট দুর্নীতি কমে যাবে কারণ সবগুলো দুর্নীতি হয় কন্ট্রাক্টরের মাধ্যমে আর এই কন্ট্রাক্টরদের মানে বিলটা তৈরি করে এই আমাদের প্রকৌশলীরা মানে সেইখানটায় যেটা সাইফুল ভাই বলছিলো যে টোটাল একটা মানুষ হওয়ার যে বিদ্যা সেই সেটার কিন্তু ওখানে যে একবারে পরিপূর্ণভাবে আছে আমি এটা বলবো না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই ঘাটতি আছে ওখানে বেশি করে কারণ ওখানে দেশ দেশপ্রেম ভালোবাসা এইগুলোর যদি কোনোভাবে উদ্বুদ্ধ করা না যায় তাইলে আমাদের হয়তো প্রযুক্তির মানে ওই যে চাইনিজ কন্ট্রাক্টারদের সাব কন্ট্রাক্টার হিসাবে বা ওদের প্রোটোটাইপ তৈরি করে আমরা প্রযুক্তির দাবি করতে পারবো কিন্তু আমাদের এই যে দুর্নীতি অপচয় যেগুলো হচ্ছে আপনি বিদ্যুৎ খাতে বলেন আমাদের সড়ক খাতে বলেন আমাদের সেতু খাতে বলেন আমাদের ভবন আদি নির্মাণের খাতে বলেন যেই ভবন তৈরি হওয়ার কথা ছিল একশো বছরের জন্য এগুলো যে এখন বিশ বছর ঠিক না এইগুলোর পেছনেও কিন্তু অবদানগুলোর দায়িত্বগুলো বুয়েটকে নিতে হবে কারণ বুয়েটের প্রকৌশলীরাই এখন এই যত চিফ ইঞ্জিনিয়ার হ্যাড অফ মানে ইঞ্জিনিয়ারিং আছে সবাই কিন্তু তারা সেই দায়িত্বটাও তাদের সেই জন্য আমি বলছি এটা আলাদা করে একটা একটা আলাদা একটা স্বর্গ অথবা একটা নিষিদ্ধ পল্লী এটা মনে করার কোনো কারণ নেই চিঠিতে একটা দিন লক্ষ্য করছিল আপনি নিজে লক্ষ্য করবেন যে সেখানে একটা বক্তব্যকে তারা সামনে এনেছেন সেখানে তারা বঙ্গবন্ধুর কথা উল্লেখ করছিলেন যে বঙ্গবন্ধু কি কারণে আসলে বুয়েটের মতো কৃষি বিশ্ববিদ্যালয়কে কি কারণে মানে বিশেষায়ত্ত বিশ্ববিদ্যালয় বলে সেগুলোকে আসলে

বিশ্ববিদ্যালয় মানে সব জ্ঞানের চর্চা যেখানে হবে মানে বিশ্ব জ্ঞান অথবা যেখানে অবারিত হবে যেখানে ফিলোসফি সাহিত্য শিল্প সমাজ সংস্কৃতি সব কিছু আলোচনা হবে পড়াশোনা হবে সেটা হলো বিশ্ববিদ্যালয় বাট এই আমাদের এটা হলো বিশেষায়িত বিশ্ববিদ্যালয় সেই ক্ষেত্রেই কিছু বলছেন কি আমি জানি তবে আমার এটা মনে হচ্ছে না আমি কোথাও দেখি নাই বঙ্গবন্ধু নিয়ে তো দীর্ঘদিন এই পড়াশোনা করছি কোথাও এই এই বঙ্গবন্ধু এই কথা বলছে এই দুটো বিশ্ববিদ্যালয় নষ্ট করো না এটা কোনো লেখায় কেউ বলছে বলে আমার মনে হয় না জি আমি কিন্তু এম এ আজিজ আপনার বিবেচনা শুনতে চাই যে একই প্রশ্নটি যদি আপনাকে শুরু করতে চাই আমি আমার মনে হয় না আমি কারো কাছে খুব স্পষ্ট জবাব পেয়েছি আপনার কাছ থেকে আশা করবো যে স্পষ্ট জবাবটা দেবেন ধন্যবাদ আপনাকে জি দেখেন ছাত্র রাজনীতি আমিও করেছি আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি যে আমরা ছাত্র রাজনীতি কেমন চাই কেমন ছিল আপনি যদি স্বাধীনতার আগে যান ছাত্র রাজনীতি যারা করত তাদের জনগণের কোনো অংশ বা কোনো ব্যক্তি অবিশ্বাস করতো না এত তারা স্নেহের এবং এত বিশ্বাসী ছিল এখন ছাত্রদের যারা রাজনীতি করে তাদেরকে বলা হয় এরা দুর্বৃত্ত মনে করা হয় তারা চাঁদেবাজি করবে র্যাগিং করবে হত্যা করবে খুন করবে আগেও কিছু কিছু ঘটেছে এতে কোনো সন্দেহ নাই এনএসএফ তারপরে এনএসএফ তখন ছিল করেছে মানি কিন্তু এখন যেটা হয়েছে সবচাইতে আশ্চর্যের বিষয় আমি যে এখানে মাননীয় সাবেক ভিসি আছেন একটি বিশ্ববিদ্যালয়ে দুটা পরীক্ষা হয়ে গেল যেখানে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা একটা পরীক্ষায় একজন মাত্র অংশগ্রহণ করেছে আর পত্রিকায় পরীক্ষায় কেউ অংশগ্রহণ করেনি এটা টার্ম ফাইনাল পরীক্ষা তাহলে কি পরিমাণ ছাত্র রাজনীতির প্রতি তারা বিরক্ত এখন প্রশ্ন উঠেছে যে ওখানে জঙ্গি হচ্ছে এবং এই চিঠিতে পাড়ায় আছে যদি এ ধরনের কোন গোপন রাজনীতি হয় তারা দায়িত্ব বলছে তারা দায়িত্ব নিবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখানেই যদি ওখানে জঙ্গি গোপন তৎপরতা থেকেই থাকে ওখানে তো ভিসি সহ প্রশাসন আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে গোয়েন্দা আছে তাদের দায়িত্ব যা যারা নিষিদ্ধ সংগঠন তারা তো আইনের আওতায় আনা যায় তো পলিটিক্সাল অপোজিশন হলে দ্রুত পায় তারা চোখে এখানে কেন পায় নাই কেন পায় নাই কেন ছাত্রলীগকে এখানে ঢুকতে হবে এই জায়গায় সমস্যা দুই হলো যে আপনি দেখেন সব জায়গায় এই সারা ক্যাম্পাস বিএনপির সময় ছিল অর্থাৎ যেটা সাইফুল বাই বলার চেষ্টা করেছে সরকার পরিবর্তন হলে হ্যাঁ সরকার যেটা ক্ষমতায় থাকে তাদের দখলে ছাত্ররা সব হল টল ক্যাম্পাস সব কিছু দখল করে কিন্তু এখন যেটা হয়ে গেছে অতিমাত্রায় বাড়াবাড়ি হয়ে গেছে বাড়াবাড়ি কি ধরেন বাইরের স্ত্রী নিয়ে আসছে স্বামীকে বন্দি করে গণরেপ করতেছে এটা কোনো ছাত্রের ইতিহাসে কল্পনা করেছি আমরা আপনার বিশ্ববিদ্যালয় বিশ্বাস আমার বিশ্ববিদ্যালয়কে এখনও বহিরাগত দুইশো লোক আছে দুইশো যারা পাশ করে হয়ে গেছে ফল দখল করে আছে ম্যানেজমেন্ট ক্ষমতা আছে ওই ভিসি বা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের কারণ হচ্ছে রোগ সমস্যাটা এই জায়গায় সমস্যাটা হচ্ছে জাতীয় রাজনীতিতে পছন্দ ধরেছে আপনার জাতীয় রাজনীতি অমক ভাই তমক ভাই লোক অমক ছাত্র অমক নেতা তিনি তাকে বাস্তান হিসেবে ব্যবহার করবেন তিনি শর্ত শর্ত কোটি টাকার মালিক হবেন ও ভাগ পাবে না ভাগ দিবে না তাহলে ও নিজেকে আখের গোসাবে আমার কাছে এই ডকুমেন্ট আছে এই সামনে বুয়েটের এটাকে আমি প্রমাণ মূল কারণ বলছি না কয়েক হাজার কোটি টাকার কাজ হবে সামনে টেন্ডার হবে এটাও তো হতে পারে কারণ যে এখন বুয়েটে ঢোকার উপযুক্ত সময় নানান প্লি দিয়ে ঢোকার সময় আমার বক্তব্য হচ্ছে রাজনীতি ছাত্র রাজনীতির বিরুদ্ধে আমিও না থাকা উচিত থাকতে হবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যদিও এটা অনেকে খারাপ মনে করতে পারে আমি যখন ছাত্র রাজনীতি করেছি অর্থাৎ পূর্ব পাকিস্তান আমলে রাজনীতি ছাত্ররা করে ছাত্রদের দাবি দেওয়া সেই জায়গায় ছাত্র রাজনীতি ফেরত নাসতে হবে ছাত্ররা জঙ্গি উদ্ধার করা তাহলে পুলিশ বাদ দিয়ে দিক জি আমি তাহলে তাহলে যে একটা ছোট্ট জিনিস আমার প্রফেসর মিজানের কাছে জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে তাহলে কি আপনার কি মনে হয় যে এখানে কি বইয়েটে মানে সাধারণ ছাত্র ছাত্রীদের প্রতিপক্ষ হিসেবে ছাত্রলীগ কি দাঁড়িয়ে গেল কি না পাশাপাশি আজি স্যার একটা আজ ভাই একটা প্রশ্ন তুলছিলেন যে সেটা হচ্ছে যে ছাত্রলীগকে যেখানে আমরা দেখছি যে বইটে শিক্ষার্থীদেরই তাদেরই নিয়ম করা যে রাত দশটার পর আসলে ক্যাম্পাসে যাওয়া আসার বিষয় তাদের যে

শিবিরের সাথে এবং ওই বিএনপি লাইনে আন্দোলন এটা সাধারণ ছাত্র বলতে কিছু নেই এই চিঠি পড়লেও বোঝা যায় যে এটা খুব সাধারণ ছাত্র তা না আপনি যেটা বলেন আমি অত্যন্ত দুঃখিত যে এই ঘটনাটা নিয়ে এই মানে এই রাজনীতি ওখানে নিয়োজিত হচ্ছে আবরার হত্যাকাণ্ড তো এটা একটা ইনসিডেন্ট এবং এর জন্য যারা মারছে তারাও তারাও মেধাবী ছাত্র যারা ফাঁসি হয়ে গেছে তারাও মেধাবী এরকম ঘটনা ঘটে আবরার হত্যাকাণ্ডটাকে ইনসিডেন্ট বলা কি খুব সহজ হচ্ছে না 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 একটা ছাত্রকে সারা রাত ধরে পিটিয়ে তো সেটা তো ঘটনা তো এটা কি বলবেন নাম দিবেন কি এটা সেই জন্য সেই জন্য দশ পনেরো জন ছাত্রের মেধাবী ছাত্র যারা হ্যাঁ আর আব্রার অত্যন্ত ছাত্র তো নিশ্চয়ই অপরাধ না না বাট অরাজনৈতিক ছিল না সেও রাজনীতির মধ্যেই ছিল আপনার ফেসবুকের স্ট্যাটাসগুলো দেখেন যারা মারা গেছে সেগুলো সে অরাজনৈতিক ছিল যেটা বলা হয় সেটা ঠিক না সেও ভেরি মাছ পলিটিক্যাল ছিল কিন্তু পলিটিক্যাল ভিন্ন মতের কারণে মূল সমস্যাটা ওখানে কেউ একটা ভিন্ন মত করতে করতেই পারে এই অসহিষ্ণতা যেটা আমাদের জাতীয় রাজনীতিতে আছে ওইটাই যদি এখন ছাত্রদের মধ্যে চোখ ইয়ে ঘটে তাহলেই সেটা হওয়া উচিত না বিশেষ করে যেখানে দেশের সবচেয়ে ভালো ছাত্ররা ভর্তি হয় তাদের মধ্যে যদি পরমত সহিষ্ণুতা গণতন্ত্রের চর্চা এই অসহনশীলতা যেটা এটা যদি ঢুকে যায় তাহলেই সমস্যা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সাধারণ ছাত্র যারা যারা যেটা বলছে তারা শেষ পর্যন্ত আসলে সাধারণ ছাত্র না ওই মানে এর আগে কিন্তু এই ঘটনাগুলো ঘটে নেই পরে দেখবেন যে এটা ওই একদিকেই যাবে কারণ নাম ছাত্রলীগ থাকবে না কিন্তু অন্য অন্য সব সংগঠন কিন্তু আছে ওদের কমিটি আছে সবই আছে কিন্তু আছে কীভাবে ওই লুকিয়ে লুকিয়ে গুপ্তভাবে আছে এবং কর্মকাণ্ড সবই চলছে কিন্তু আপনি যখন ওখানে আমাদের প্রযুক্তিবিদ আমাদের স্থাপতি আমাদের সব মানে স্থাপনার সর্ব সর্বভাই তত্ত্বাবৃন্দ যখন আপনি

অনেক প্রোগ্রামে দেখেছি যে তারা স্বাধীনতা হয়েছে এসেছিল তখন থেকে আমরা পুরো ঘটনাটা শুনছিলাম এই আলোচনা টেবিলে ব্যাখ্যা করে গেছে কিভাবে ঘটনার সূত্রপাত আমার একটা বিরতির সময় হয়েছে আমি বিরতি নেই বিরতির পর ফিরে এসে ছোট্ট একটা বিরতি পর আবার আমন্ত্রণ চব্বিশ ঘন্টা আপনাকে জানতে চাই যে আপনাকে মনে হচ্ছে যে এই ঘটনার প্রেক্ষিতে আসলে সাধারণ ছাত্রছাত্রী যারা আছেন বা যারা বলছেন স্যার যেটা বলছেন যে অনেকেই আছেন সাধারণ তারা আসলে কোনো না কোনো রাজনৈতিক পরিচয় ধারণ করেন এদের প্রতিপক্ষ কি হয়ে উঠলো না আমি আমি যেটা একটা গুরুত্বপূর্ণ মনে করি আমার দিক থেকে যে কথাটা বলা দরকার সমস্যাটা কোথেকে আসছে যারা সরকার গঠন করেন তাদের যে ছাত্র সংগঠন তারা যখন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেন যে বিশ্ববিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি দলের দখলে থাকতে হবে এবং দখলে রাখার জন্য এক ধরনের বাধ্যবাধকতা চাপ থাকে হুমকি থাকে চাঁদাবাজি থাকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথেও সরকারি দলের এখন ধরুন গত পনেরো বছরে হয়তো ছাত্রলীগ আগে অন্য দলের ভাইরা ছিলেন বিভিন্ন সময় যারা সরকারে থাকে তাহলে সংকটটা হচ্ছে যে সরকার থেকে সরকারের রাজনৈতিক সদিচ্ছাটা যদি না থাকে যে আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চর দখলের মতন করে আমরা দখল করার নীতিটা গ্রহণ করব না এখানে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ থাকবে শিক্ষার একটা স্বাভাবিক পরিবেশ থাকবে সাংস্কৃতিক তৎপরতা থেকে শুরু করে এই যে আপনি এক্সুর কথা বললেন মানে আগে তো কলেজগুলো পর্যন্ত সেখানে ছাত্র সংসদ নির্বাচন হতো ইকশুতে আমাদের যারা বাংলাদেশের গত এখন যারা জাতীয় পর্যায়ে আছেন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্ব বেরিয়ে কিন্তু এই বুয়েট থেকে তারা বেরিয়ে আসছেন। মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের পরে আমি শিকদার থেকে শুরু করে হাসানুল্লক ইনু থেকে শুরু করে আমি এরকম অসংখ্য আমি একশো দেড়শো জনের নাম আমি আপনাকে এখনই বলতে পারবো জাতীয় পর্যায়ে বিভিন্ন সময়ে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকতে পারে অনেকেরই কিন্তু তারা যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার মানে যে এবং এটা এখন হলে হলে ছাত্র সংসদ ছিল এবং তখন সরকারি দল দখলে নিতে হবে চাঁদাবাজি করতে হবে যেটা একটু বললেন টেন্ডারে ভাগ নিতে হবে এবং সেখানে গণরুম চালু করতে হবে তাই না চাপ হুমকি অথবা ভর্তি বাণিজ্য করতে হবে এই সংস্কৃতির সাথে কখনো পরিচয়টা ছিল না একেবারে স্বেচ্ছার জায়গাটা ছিল যারা মনে করবেন যে না আমি একটা ছাত্র সংগঠনে যুক্ত হতে পারি আমার ভাবনা চিন্তার জন্য ছাত্র সংগঠন কি করত তারা সাংস্কৃতিক প্রতিযোগিতা করতেন তারা সেখানে বিতর্কের আয়োজন করতেন তারা সেখানে সুভিনির্বের করতেন বহু ধরনের অ্যাক্টিভিটি দুর্ভাগ্যজনকভাবে আমরা ছাত্রছাত্রীদের এখন বলতে যেটা বুঝি আমি আমার ছাত্র জীবনে তো আমরা তো সেভাবে বুঝিনি অনেকে আপনি কথা বলছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলোকে চ দখলের মতো দখল করে আমি কে আমি হ্যাঁ আমি বলেছি তার জন্য কে রুখবে ক্ষমতাসীন যে দল আছেন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি বলি অনেকগুলো জাতীয় প্রশ্নে যেমন আমাদের কনসেনসাস দরকার আমাদের বোঝাপড়া দরকার এই জায়গাটা ছাড়া আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ধরুন আপনি বুয়েটে ধরুন আজকে আপনি নিষিদ্ধ রাখলেন তো আপনি তো এটা কি আপনি বাতাসকে যেভাবে আপনি কোনো কিছু বন্ধ করে যেভাবে আপনি রুখতে পারেন না সুতরাং আনুষ্ঠানিকভাবে আপনার প্রজ্ঞাপন জারি করে আপনি এটাকে কি একটা বিচ্ছিন্ন দ্বীপ হিসাবে কি এটাকে রেখে দেবার কোনো সুযোগ আছে এখন আপনি আরেকটা খুবই মানে যে আপনি আমি বলেছি সমস্ত ক্ষেত্রে পুরো বাংলাদেশের শিক্ষা নিয়ে আমার কি চিন্তা শিক্ষা নিয়ে রাষ্ট্রের সমাজের একবিংশ শতাব্দীর উপযোগী বাংলাদেশের মতন সমাজে একদিকে আমি যুক্তিবাদী আমি বিজ্ঞান মনস্ক আবার রাজনীতি সচেতন এবং সমাজের প্রতি দায়িত্বশীল শিক্ষার যদি মূল চেতনার বা লক্ষ্য যদি এরকম থাকে তাহলে এটাকে বিবেচনার মধ্যে রেখে শিক্ষার বৈষম্যটাকে আপনি দূর করবেন একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে একই ধারার শিক্ষা গড়ে তোলার যে কার্যক্রম জাতীয় পর্যায়ে রাজনীতিক নীতি নির্ধারক রাজনৈতিক দলগুলোর মধ্যে শিক্ষাবিদ থেকে শুরু করে অভিভাবক সবাইকে যুক্ত করে এরকম একটা বোঝাপড়ার জায়গা ছাড়া খণ্ড খণ্ডভাবে আজকে বুয়েট নিয়ে বললেন কালকে এই ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয় গত দশটা বছর আনুষ্ঠানিকভাবে ছাত্র রাজনীতিটা সেখানে করা যাচ্ছে না তো এই আইনটা কি এই আইনটিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কি প্রযোজ্য হবে উচ্চ আদালত আমাদের আইটা দিয়েছেন এরপরে কি অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কি সেখানে কি ছাত্ররা কি চাইলে কি রাজনীতিটা করতে পারবে তো আপনি তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দোষ করলো কি তা আপনি তাদেরকে আপনি রাজনীতি তৎপরতার বাইরে রেখে দিচ্ছেন মনে করছেন যে আমার ছেলে মেয়েরা তাদেরকে কোনো কিছু স্পর্শ করবে না এবং যার বারো আনা চোদ্দো আনার সুযোগ পেলেই বিদেশে যারা পাড়ি জমাচ্ছেন বরঞ্চ পাবলিক ইউনিভার্সিটিতে যারা আছেন

হতে না দেয়া বা নিয়ন্ত্রণে রাখা যেটা আসলে আমরা দেখছিলামেন্স নাইনটিন সিক্সটি ওয়ানও সেখানেও কিন্তু নিষিদ্ধের কথা বলা নাই বলা আছে নিয়ন্ত্রণের কথা যে ছাত্র রাজনীতি বা বুথ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সেটাই বা হবে কেমন করে না সাইবুল ভাই একটা মূল কথা বলছেন আমাদের যে আবারও বলছি এই এই বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞায় কিন্তু এই কারিগরি বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ববিদ্যালয়ে পড়ে কিনা এ নিয়ে কিন্তু বহু লোকের মতামত আছে এই একটা বিষয় তো যার ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ দেশ সংস্কৃতি কালচার যে এগুলো নিয়ে যে চর্চা এগুলো কিন্তু ওই সকল টেকনিক্যাল ওগুলোতে অপেক্ষাকৃত কম আর আপনি আমাদের অবশ্যই আমাদের মেধাবী ছাত্ররা ব্রিলিয়ান ছাত্ররা মেডিকেলে এবং ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে বুয়েটে পড়ে তাদের থেকে প্রত্যাশাও বেশি মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন ডাক্তারদেরকে বলছেন যে রোগী টুগি তো একটু কমায় হলেও স্বাস্থ্য খাতে গবেষণা শূন্যের একইভাবে বুয়েটের যদি গবেষণার কথা বলেন ওই কিনা দিয়ে উল্লেখ করছে তারা বড় বড় সৃষ্টি হচ্ছে কস্ট ভেন্টিলেটার তৈরি করছে পুরানো মাস্ক দিয়ে কংক্রিট তৈরি করছে এগুলো হলো বুয়েটের যদি হয় উল্লেখ করছে করোনা কালে না না করোনা কালে এর আগ্রেগুলার তাহলে কি কী করছে সেটা ছিল আমাদের বেশিরভাগ কিন্তু বিদেশে চলে যায় বিদেশে গিয়ে আমেরিকা খুব কাজে লাগে এরা কিন্তু আমরা প্রত্যাশা করবো যে আমরা আমাদের মেধাবী থেকে রিটার্নটাও সেরকম আসবে দেশের জন্য আর সবচেয়ে আমি আবারও ওই কথাটাই বলবো আমাদের যত ডেভেলপমেন্ট ওয়ার্ক যেটাকে বলি ডেভেলপমেন্ট ওয়ার্ক আমাদের বাজেটের আমাদের যে যে সাত লক্ষ কোটি টাকার বাজেট এর মধ্যে তিন সাড়ে তিন লক্ষ টাকা ডেভেলপমেন্ট বাজেট আর ডেভেলপমেন্ট বাজেট টাকাটা পুরোটা কিন্তু ওই প্রকৌশলীদের মাধ্যমেই খরচ হয় কেনাকাটা বলেন এবং ডেভেলপমেন্ট বলেন তো সেইখানটায় যদি ওই যে একটা দেশপ্রেম আচ্ছা সুযোগ পেলে বিদেশ চলে যাব আর দেশে থাকলে আমার নিজের আখের গোছাবো এটা যদি দেশপ্রেম হিসাবে না হতো তাহলে কিন্তু আমাদের এই দেশের তার একটা ব্যাখ্যা আছে যে তারা বলেন যে দেশে যে বেকারত্বের অবস্থা চাকরির যে স্কোপ সে না নাপেই আসল তারা অনেকে বাধ্য হয় দেশের বাইরে চলে যেতে বাধ্য হন না তাইলে আর এত এত কারিগরি বিশ্ববিদ্যালয়ে আমরা বানাতে কি জন্য যখন বাইরে যেতে যাবে আমি বলছি বাইরে গিয়ে মানে বাইরে তো শুধু ইন্টারেস্টিংলি আমাদের এত যাচ্ছে একটা মিনিট নিচ্ছি এই সমস্ত টেকনিক্যাল ইউনিভার্সিটি ছাত্র ছাত্রীদের পেছনে রাষ্ট্রের যে পরিমাণ টাকা যাচ্ছে রাষ্ট্রকে যে পরিমাণ ভর্তুকি দিতে হয় ইন রিটার্ন তাদের কাছ থেকে আমার দেশ রাষ্ট্র সমাজ কি পাচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি গত তিন চারটে বিসিএ পাঁচটা বিসিএস দেখেন এই বিসিএস এই বুয়েটের তো সাধারণ ল্যান্ডার কিনা বলে হয় ওই ডিসি এডিসি হওয়ার জন্য সব ওরাই তো এখন বেশিরভাগ পোস্টে চলে যাচ্ছে ওরা তো প্রকৌশলী শিখে শিখা প্রকৌশলী হওয়ার জন্যই শিক্ষা বন্ধ করেন ওরা একে আবার বিসিএসও পড়তেছে এবং সবাই বিসিএসএর ওইদিকে থেকে পুলিশ হওয়ার জন্য এবং যেখানে যেখানে ক্ষমতা সেই এটাও তো আমি সাধারণ বিশ্ববিদ্যালয়ের সাথে বলছি যে এদের ধরনের একটা আলাদা কিছু চিন্তা করা হচ্ছে ওখানে যে আপনি গত চার বছরে আমাদের বুয়েটের র্যাঙ্কিং কি বাড়ছে পাঁচ বছরের রাজনীতি বন্ধ আমাদের বিশ্ব র্যাঙ্কিং এ বুয়েটের অবস্থান কি কোনো পরিবর্তন হয়েছে আমার কাছে তো এরকম কোনো সখবর নেই কিন্তু তারা আবার দাবি করছেন তারা বলছেন যে প্রধানমন্ত্রীকে বলছেন যে তাদেরকে তাদের ক্যাম্পাস এসে দেখে যেতে যে চার বছরে তারা ক্যাম্পাসে কত ধরনের আদর্শ একটা ক্যাম্পাস বানিয়েছেন সেটা জন্য কোনো আদর্শ আমি আমি আবারও বলছি কি আমি ক্যাম্পাসে প্রতিদিনে যাই আমি বাজারও করি ওই ক্যাম্পাসে প্রত্যেকদিন কোনো এমন কিছু ঘটে নাই এমন কিছু হয়ে যায় নাই যেটা তাহলে এতদিন জানলাম না কেন এটা এখন এখন জানানোর সময় হয়ে গেছে এটা জি এরকম কিছু কোনো কোনো কিছু আদর্শ কিছু হওয়ার মতো কিছু হয় নাই এখন জি আজিজ ভাই আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে আমরা দেখছিলাম যে এই বিষয়টা শেষ পর্যন্ত আর ছাত্র ছাত্র রাজনীতির মধ্যে কতটুকু থাকলো কারণ আমরা লক্ষ্য করছি যে একেবারে সরকারের একদম গুরুত্বপূর্ণ মন্ত্রীরা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সড়ক পরিবহন মন্ত্রী থেকে শুরু করে সবাই এই বিষয়টার মধ্যে কথা বলতে শুরু করেছেন এবং নানান প্রসঙ্গগুলো তারা আনছেন আসলে কি এটার মধ্যে আসলে এত কিছু খোঁজার দরকার আছে নাকি বিষয়টা খুব সহজভাবেই সমাধান সহজভাবে সমাধান যোগ্য নয় কারণ রাজনৈতিক দলের রাজনৈতিক অঙ্গীকার লাগবে যে ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ যেটা বলে সেটা যদি মন থেকে তারা অনুধাবন করে এই ছাত্র রাজনীতির মাধ্যমে ছাত্রদেরকে মিসগাইড করা সঠিক হবে না সুতরাং কি অঙ্গীকার করতে হবে যে ছাত্র রাজনীতি থাকবে তবে ছাত্রদের সমস্যা নিয়ে তারা কথা বলবে আন্দোলন করবে ইত্যাদি ইত্যাদি যেমন ধরেন আমি বলি প্রথম দরকার ছাত্র সংগঠন নির্বাচন সেখান থেকে লিডারশিপ তৈরি হবে দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে ব্যবহার করবে লাঠিয়াল হিসাবে এটা চলবে না রাজনীতিবিদদের অঙ্গ ছাত্রদের সক্রিয়তা থাকতে হবে আমি আগের কথাও বলতেছি লীগ তো আগেও ছিল স্বাধীনতা যুদ্ধেরও নেতৃত্ব নেতৃত্ব অগ্রভাগের ছাত্ররা ছিল কিন্তু আওয়ামী লীগের তখন কিন্তু অঙ্গ সংগঠন নামে ছিল কিন্তু যাইছে তাই ছাত্রলীগ দিয়ে করাতে পারতো না তাদেরও সক্ষিত ছিল স্বাধীনতায় পতাকা তুলছে দুই তারিখে কারা ছাত্ররা তখন কি আওয়ামী সিদ্ধান্ত মেনে করছে তারা তো জোর করে টানায় দিছে তারা ইস্টেয়ারপাট করছে তারা তো সবই করছে তারা তো ওটা তো আওয়ামী লীগকে ডিফাই করেই করছে বলবো আমি এখন কারণ তারা স্বাধীনতা চাইছে জোরে সরে চাইছে হ্যাঁ তো এই জন্য আমি বলছি এক তারপরে ছাত্ররা ছাত্রদের দাবি নিয়ে করবে ছাত্ররা যদি কোনো ধরনের অপরাধ করে কুকর্ম করে ছাত্র বলে আন্দোলন দেখে কোনো কিছু করা যাবে একদম কঠিন শাস্তি দিতে হবে ছাত্ররা প্রধান উদ্দেশ্য রাজনীতি নয় ছাত্র পরিচয় হচ্ছে পড়াশোনা ছাত্র ফার্স্ট তারপরে রাজনীতি তারপরে সংগঠন এটা মাথায় রাখতে হবে কারণ তাদেরকে বিপদগামী হতে ব্যবহার করা যাবে না আর দ্বিতীয়টা হচ্ছে যে রাজনীতি যদি কলুষিত থাকে আপনি দেখলেন না এবার নির্বাচনে আপনার রাজনীতিবিদ এমপি সাহেব ওনার ইনকাম আছে ব্যবসা আছে বাণিজ্য আছে ওনার ইনকাম বেড়ে পাঁচ গুণ ছয় গুণ তার ওয়াইফ কিচ্ছু করে না তার আবার তারও তিন গুণ বেশি তো তাহলে ওই

কাজ পেয়ে যাবেন আর বা নিরাপদে বিল নেওয়ার সময় ঘুষ দেবে আসলে 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 মানে কাঠগড়ায় দাঁড়াতে গেলে তো এক ধরনের প্রকৌশলীদের এটা পেশাজীবী তো এইভাবে সাংবাদিকটা পেশাজীবী আছেন শিক্ষকদের পেশাজীবী নানানভাবে নানানজনকে আসলে প্রশ্নের পেতে দাঁড়া করাও যায় কিন্তু আমার প্রশ্নের জায়গাটা ছিল আমার প্রশ্নের জায়গাটা ছিল যে আওয়ামী লীগের যারা গুরুত্বপূর্ণ মন্ত্রী যারা আছেন তারা যখন এই প্রসঙ্গটা নিয়ে কথা বলছে তাহলে আমাকে বিরতি দেন আমাকে বিরতি দিতে আমি একটা নেই বিরতির পর ফিরে এসে আলোচনাটা যোগ করবো কারণ হচ্ছে যখন আমরা আওয়ামী লীগকেও দেখছি যে তাদের গুরুত্বপূর্ণ নেতারা কথা বলছেন একই সাথে আমরা তাও দেখছি যে বারোদলীয় জোট আবার এটার সাথে সংহতি প্রকাশ করছেন মানে এটা কি আর দিন শেষে ছাত্রদের মধ্যখান থেকে বেরিয়ে গিয়ে একটা বড় রাজনৈতিক আলোচনার ক্ষেত্র তৈরি হচ্ছে কিনা বা সেটা আমি আলোচনা করতে চাইলে বলবো তার আগে ছোট্ট একটা বিরতি কিছু পাওয়া আবার আমন্ত্রণ চব্বিশ ঘন্টায় আপনাকে থামিয়েছিলাম যে যে ছিল আসলে এই প্রসঙ্গটা নিয়ে যেমন সরকারি দলের বড় বড় নেতারাও কথা বলছেন একই সঙ্গে দেখছি সরকার বিরোধী যারা জোট আছেন তারাও এই বিষয় নিয়ে সংহতি প্রকাশ করছেন এবং বক্তব্য দিচ্ছেন পাশাপাশি এটাও আমরা লক্ষ্য করছি যে ছাত্রলীগ ক্যাম্পাসে ফিরতে চার দফা দিচ্ছেন সেই চার দফার মধ্যে একটি অন্যতম কথা বলছেন যে তারা বুয়েটে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তারা প্রশ্ন সাথে আলোচনা করতে চায় এই বিষয়গুলো নিয়ে কি আপনি মনে করেন যে একটা কোনো ওয়ে আউট বেরোচ্ছে যে ব্যবস্থা চলছে হ্যাঁ ছাত্র সংসদ নির্বাচন কলেজ পর্যন্ত আমি মনে করি এইটা চাই হওয়া উচিত কিন্তু সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আগে যে ছাত্ররা ছিল ছাত্রদের ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য দরকার যে ছাত্ররা ছাত্রদের সমস্যা নিয়ে দাবি দেওয়া আন্দোলন করবে কোনো রাজনীতিবিদ তাদের ব্যবহার করতে পারবে না কারণ আমরা সেই পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করছি না এখন শাসক বাংলাদেশের সুতরাং রাজনীতির চরিত্র পাল্টাতে হবে ছাত্রদের তো আমি এই জন্য বলছি যে আগের না আমি তো দেখছি আপনারা লয়ে আসেন আর তারা আসে গাড়ি ফ্লাট ভাড়া করে থাকে এখন ছাত্ররা কি আগে একটা সাইকেল কিনতে পারলে ছাত্র রাজনীতির সময় সাইকেল কিনলে আমি তো মানে ভালো নেতা ছিলাম একটা সাইকেল কিনতে ফসে নাই এরকম অবস্থা এখন পাঁচটা গাড়ি দিয়ে চলে এবং তারা ডিপেন্ড করে ফ্ল্যাট ভাড়া করে থাকে একটা চেয়ারে দেখেন জিল্লিক মানে চকচক করে এই যে আমরা তিনজন বসে আছি তাদের চকচক চারজন বসে আছি এরকম তাদের তো টাকা পয়সার অভাব নাই সুতরাং আমি বলছি যে রাজনীতিবিদ যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনীতিতে মানে দুর্নীতিগ্রস্ত সন্ত্রাস নির্ভর নির্ভরতা থাকবে এবং পুরোপুরি ডেমোক্রেটিক ফাংশন যদি না হবে অর্থাৎ ডেমোক্রেসি মানে কি আজকে যদি এখানে চেক অ্যান্ড ব্যালেন্স থাকতো অর্থাৎ সকল সংগঠনের যদি ওখানে অবস্থান থাকতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাহলে তো ব্যালেন্স থাকতো এখন তো ব্যালেন্স নাই এখন তো সব ছাত্রলীগের দখলে সব শিক্ষা প্রতিষ্ঠান এক দলের পক্ষে এখন রাজনৈতিক সরকারি দল চায় যে এটা চায় এই জন্য যে ছাত্রলীগের পুরো দখল হয় কিন্তু বইটের পরিস্থিতি তো তো আবার এরকমই দাঁড়ালো যে একদিকে সবাই ছাত্রলীগ আলাও না হ্যাঁ না ছাত্রলীগ গেলাও না না এখন বিরোধী দল যেগুলো বলছেন তারা চায় যে সব দলের সহ চাই তাহলে তারাও ঢুকতে পারলো তারাও কাজ করতে পারলো এই ইন্টারেস্ট আর সরকারি দল চায় যে আমার ছাত্রলীগ তো নিয়ন্ত্রণ করবেই ছাত্রলীগ ঢুকাই আগে ঠিক সুতরাং এটাতে তো যে গণতান্ত্রিক অগণতান্ত্রিক চর্চা এখান থেকে তো বেরোলো না কেউ আমি এই জন্যে বলছি রাজনৈতিক কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি লাগবে তাছাড়া সমাজ বলা হচ্ছে যে রাজনীতি ফেরানোর প্রক্রিয়ার বিষয়টা কি প্রক্রিয়াতে আসলে বইটা আসলে রাজনীতি ফিরবে সেটা কি আমরা পরিষ্কার হতে পারছি পাশাপাশি এই যে চার দফা এসছে সেটা বিষয়ে আপনার মন্তব্য না আমি চার দফার মধ্যে যেটা এটা সুস্থ রাজনৈতিক ধারার কথা বলা হচ্ছে এটা শুধু বুয়েটের জন্য না চাঁদাম বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সে তো সেটাও তার সমস্ত বাংলাদেশের সব ইউনিটের জন্য এবং নির্বাচন দিন চাইতে হয় সব জায়গায় চেতে হবে আর আজিজ সাথে আমি একটু ইয়ে করি যে ছাত্ররা যদি মানে ছাত্ররা ক্যাম্পাস কেন্দ্রিক তাদের দাবি দেওয়া ওই তাদের হল হোস্টেল সিট আর আমার মনে হয় না আমাদের অতীতের রাজনীতিতে তো দেখা যাচ্ছে যে আমাদের ছাত্ররা কিন্তু অগ্রসর আমাদের জাতীয় আন্তর্জাতিক ব্যাপারে আমরা ভিয়েতনাম যুদ্ধের সময় ছাত্ররাই মিছিল করছে ফেলিস্টাইনদের পক্ষে তো ইভেন যে আবরারকে হত্যা করা হয়েছে সেও কিন্তু ওই এটা রাজনৈতিক স্ট্যাটাস দেওয়ার কারণে আমি বলছি এটা খুবই অন্যায় এটার কারণে তাকে তো ফেলতে না সেখানে ওই যে বাংলাদেশের নরেন্দ্র মোদী আসা নিয়ে যে স্ট্যাটাস স্ট্যাটাসটাই তো তাকে আক্রান্ত হওয়ার জন্য একটা উপসর্গ যদিও এরকম বহুলোকেই স্ট্যাটাস দিছে এবং এটা কোনোভাবেই সেই স্ট্যাটাস গণতান্ত্রিক অধিকার সে বলতেই পারে সেটা কিন্তু মানে কেবলমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতি মানে করবে যেটা এটা হয় না আসলে এটা কোনো অতীতেও হয় না সাইফুল ভাই নিজেও ছাত্র ছিলেন তারা জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে কথা বলবে এই এটা স্বাভাবিক কিন্তু আমি যেটা বলি কোনো অবস্থাতেই এই যে সহ থাকার যে ব্যবস্থা এটাকে বিঘ্নিত করা যাবে না সবাই রাজার মত মতামত দিবে আর অবশ্যই এই যেই কথাগুলো বাংলাদেশ লীগের সভাপতি সাহেব যেটা বলছেন যে একটা মানে আদর্শ একটা রাজনীতির চর্চা অনুশীলন উনি দৃষ্টান্ত হিসাবে হয়তো বইটি করে তুললেন তাহলে এই ফাঁকে আব্রা ফাহাদের ভাইয়ের একটা বক্তব্য পড়ছিলাম সেই বক্তব্যে তিনি বলছিলেন যে বইটি যদি আবার রাজনীতি ফিরে আসে তাহলে আবরার ফাহাদকে দ্বিতীয়বারের মতো হত্যা করার সামিল হবে এখন যেটুকু হচ্ছে রাজনীতির কারণে বা এখন যেটুকু ভোকাল হওয়া যাচ্ছে সোচ্চা করা যাচ্ছে এরপরে যদি কেউ মৃত্যুবরণ করে সেটার প্রতিবাদও হবে না আচ্ছা ও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পরে তার বক্তব্যটা একবারে জাতীয় পর্যায়ে আলোচনার মতো না মানে এমন এমন এবারে সিদ্ধান্ত ক্ষমতায় আপনার বাই এটা এটা হয় না ওটা অত অত পলিটিক্স তো বুঝে গেছে আর সে এই এটা আলোচনা করতে হবে আমি যেটা বলছি যে কেবলমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক তো থাকবে না জিনিসটা এটা জাতীয় ইস্যুতে আসবে আন্তর্জাতিক ইস্যুতেও ছাত্ররা সোচ্চার হবে দেশের দুনিয়ার ভালো ছাত্ররা চাইবে সে কিন্তু কোনো অবস্থাতেই পরস্পর যে মতামত ভিন্ন মত এটা যেন আমরা মানে মানে অসহনীয়তার যে অসহিষ্ণুতা যেটা আছে এটা এটা যেন পরিহার করতে পারি সেই চেষ্টাটা আমাদের করতে আমি আমাকে প্রশ্ন করে আমি হেডলাইনে বলি প্রথমত আমাদের এখানে বহু দশক ধরে শিক্ষা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে ইভেন এই আমলও এই সরকারের গত পনেরো বছরও আমার বাচ্চাদের কারিকুলাম থেকে শুরু করে প্রাথমিক স্কুল মাধ্যমিক কলেজ পর্যায়ে অনেক পরীক্ষা নিরীক্ষা অধিকাংশগুলো কিন্তু বোমেরাং হয়েছে এবং এখনও পর্যন্ত এটা কিন্তু বড় ধরনের বিতর্কের জায়গাটা তৈরি করেছে শিক্ষকদের মধ্যে অভিভাবকদের মধ্যে ইভেন ছাত্রদের ভেতরে এবং এগুলো এটাকে ধরুন দু চারজন পাঁচজন ঠিক করতে পারে ন্যাশনালি বড় একটা যেখানে শিক্ষাবিদ শিক্ষকরা ছাত্ররা অভিভাবকরা সমাজের নানা অংশের মানুষ যুক্ত হয়ে আমাদের মতন দেশের জন্য শিক্ষার দর্শন কি হবে তার নীতিটা কি হবে কারিকুলামের জায়গাটা কি হবে আপনার পাবলিক ইউনিভার্সিটি যেটা আমরা বলছি তার সাথে কলেজ বা স্কুলগুলোর তার যে অর্গ্যানিক সম্পর্কে জায়গাটা এই যে স্ববিরোধী জায়গাগুলো প্রথমত এই প্রশ্নগুলো সমাধান করা দরকার এক দু নম্বর হচ্ছে যে আপনি ধরুন এই যে আমাদের এখানে আপনি শুধুমাত্র বুয়েটের জন্য বিশেষ একটা সিদ্ধান্ত তো এরপরে আসবে যে বা ধরুন অন্যান্য টেকনিক্যাল ইউনিভার্সিটি আর একটা বিশেষ সিদ্ধান্ত আমি মনে করি এটা কোনো গণতান্ত্রিক সমাজে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কোনো বিশেষ বিশ্ববিদ্যালয়ের জন্য আপনি এই ধরনের সিদ্ধান্ত আপনি গ্রহণ করতে পারেন না আপনাকে একটা সামগ্রিক ভাবনা চিন্তার জায়গা থাকে यस ছাত্ররা যদি আপনার ধরন যদি দখলদারিত্ব না থাকে যদি চাঁদাবাজি না থাকে সিদ্ধান্ত হয় নাকি সিদ্ধান্ত এক জায়গা থেকে বাণিজ্য যদি না থাকে তাহলে আজকে আমরা যে বিষয়গুলো বলছি ধরুন বুয়েটার কথা দাঁড়ালো কি এখন ছাত্রলীগ এখন আবার তারা এখন ধরুন ছাত্রলীগ যদি আবার এর মধ্য দিয়ে তাদের এই যে কিছু ধরুন গুরুত্বপূর্ণ কথা বলে তারা যদি আবার ঢুকে একটা দখলদারিত্ব করতে চান কিন্তু কিন্তু সেখান থেকে এসছে যদি সেখানে গণতান্ত্রিক পরিবেশ থাকতো সবগুলো ছাত্র সংগঠন যদি সমান সুযোগ নিয়ে তারা যদি কাজ করতেন ছাত্রদের তো প্রধান কাজ রাজনীতি করে না প্রধান কাজ ওই যে ছাত্র নাম অধ্যয়নং তপ প্রধানত সে আমার ভবিষ্যৎ ফলে তার শিক্ষার যে দায়িত্ব পাশাপাশি সমাজ বা বিজ্ঞান মনস্কতা রাজনীতির মনস্কতার যে প্রশ্ন এটা একেবারে তার একটা সাবসিডিয়ারি কাজের অংশ সেই জায়গাটা আমি মনে করি

thank okay. you